क्लास फाइव आई जस्ट फॉरगॉट टू सेंड एग्जाम्पल्स ऑफ क्वेश्चन नंबर टू। क्वेश्चन नंबर टू एर हमें एग्जाम्पलटाई भिडियोते रेकर्डिंग करते भूले गेलोम, सो आई डिपलि अपोलोजाइज फर दैट। बाट स्टील हमें किन्तु खूब खुशी दैट मैनी स्टूडेंट्स हैव डन क्वेश्चन नम्बर टू ऑन देयर ओन। तारा निजे थेके करेछो, ठीकु करेछो तुम्हरा, केउ केउ किछु भूल करेछे, आर किछु जनरा तो छवि पाठाओ ना एकदम टाइमे। सो नेवरदलेस सबारई जन्य क्वेश्चन नम्बर टू ए हमें दुटो एग्जाम्पल्स हमें दिच्छी। सो टू ए हमें फर्स्ट बोलछी, नाउ दिस इज शॉर्ट डिविजन मेथड। सो शॉर्ट डिविजन मेथडटा किन्तु इजी एंड यू नीड टू रिमेम्बर दिस प्रसेस ओनली। ये प्रसेसटाई सब थेके इम्पर्टेंट, एटाई तुम्हारा मने रखे। सो एखाने होच्छे कमन डिविजन, शॉर्ट डिविजन मध्य एकसाथे आमरा डिवाइड करब। बार बार बोली टू थेके आमरा स्टार्ट करब आगे, যদি টু থেকে না হয় তবে থ্রি থেকে। সো টু থেকে টোয়েন্টি ফাইভ হবে না, যেটা হবে না সেম টু সেম লিখবো আমরা, টু ফিফটিন জা থার্টি, ঠিক আছে। এবার তো কোনোটাই টু দিয়ে হবে না, থ্রি দিয়ে হবে দেখবো, ইয়েস থ্রি দিয়ে হবে। টোয়েন্টি ফাইভ হবে না, ফিফটিন হবে, থ্রি ফাইভ জা ফিফটিন। ফাইভ দিয়ে হবে, থ্রি দিয়ে হবে না, ফাইভ দিয়ে, ফাইভ ফাইভ জা টোয়েন্টি ফাইভ, ফাইভ ওয়ান জা ফাইভ। আচ্ছা এখানেও একটা বলে দিই, বইয়ে দেখবে ওয়ান পর্যন্ত কিন্তু করছে না। আমি কিন্তু সবাইকে সাজেস্ট করব কি তোমরা যতক্ষণ না সব টোটাল ওয়ান আসে তোমরা করো, কারণ আমি আমার এক্সপিরিয়েন্সে দেখেছি অনেকবার বাচ্চারা লাস্টে ভাবে যে হয়তো প্রাইম নাম্বার আছে, দিয়ে ডিভাইড করা ছেড়ে দেয়, ওখানেই ভুলটা হয়ে যায়। সো আই উড সাজেস্ট অল অফ ইউ টু ডু দিস টিল ইউ গেট ওয়ান, লাস্টে ওয়ান ওয়ান পর্যন্ত সলভ করো। দুটো তিনটে স্টেপ বাড়বে আর কিচ্ছু নয়। So therefore, LCM of 25 and 30 equals to সবকটা ইন্টু হবে, এদিকে যা আছে সাইডে সব ইন্টু হবে, 2 ইন্টু 3 ইন্টু 5 ইন্টু 5, 2 ইন্টু 3, 2 ইন্টু 3 ইন্টু 5 ইন্টু 5। সো টু থ্রি আর সিক্স, সিক্স আর থার্টি, থার্টি ফাইভ জা ওয়ান ফিফটি, ওয়ান ফিফটি ইজ দ্য আনসার। ঠিক একইভাবে তিনটে হোক, চারটে হোক, পাঁচটা হোক, যে কটা নাম্বার হোক একইভাবে হবে। সাপোজ আমি নাম্বার কোনটা দিচ্ছি হোমওয়ার্কে যাই না, চলো আমি আইটা একটু বলি, নাম্বার আই, ঠিক আছে, টু এর আই সিক্স। আমি কোশ্চেনটা লিখছি না, তোমরা কিন্তু সবাই কোশ্চেন লিখে করবে। সিক্সটি ফোর, সেভেন্টি টু, নাইনটি সিক্স, ওয়ান হান্ড্রেড এইট। সো উইল স্টার্ট ফ্রম টু, টু থার্টি টু জা, টু থার্টি সিক্স জা সেভেন্টি টু, টু ফর্টি এইট জা, টু ফিফটি ফোর জা, अगेन टू दिए हावे, टू सिक्सटीन जा, टू एटीन जा, टू ट्वेंटी फोर जा, टू ट्वेंटी सेवन जा। तुम्हारा किछु असुविधा होले राफे किन्तु डिवाइड करते पारो, टू एट जा, टू नाइन जा, टू ट्वेल्व जा, ट्वेंटी सेवन, টু দিয়ে হবে না, আরও হবে টু দিয়ে এখন, টু ফোর জা নাইন হবে না, টু সিক্স জা টোয়েন্টি সেভেন হবে না, রাইট, টু টু জা, টু থ্রি জা টোয়েন্টি সেভেন হবে না, আবার টু ওয়ান যা, বাকি সব সেম, নাইন হবে না, থ্রি হবে না টু দিয়ে, টোয়েন্টি সেভেন হবে না, অগেন একটু বড় যাবে এটা, থ্রি দিয়ে হবে, এটা তো ওয়ান চলে এসছে, থ্রি থ্রি যা নাইন, থ্রি ওয়ান যা থ্রি, থ্রি নাইন যা টোয়েন্টি সেভেন, অগেন থ্রি ওয়ান যা থ্রি,
थ्री थ्री ज़ा नाइन, बस लास्ट एक्ट स्टेप, थ्री वन ज़ा, दैट्स इट। सो एबार एलसीएम ऑफ 64, 72, 96 and 108 इक्वल्स टू, हमारे सामने जाएगा नहीं, हमें नीचे लिखी कतगुलो टू आछे, 1, 2, 3, 4, 5, 6 छटा टू आछे, हमें एगुलो को ब्रैकेटे लिखल, 1, 2, 3, 4, 5, 6 আর কি আছে, তিনটে থ্রি আছে তাই না, থ্রি থ্রিজ আর দেয়ার, তো এটাকে লিখলাম থ্রি ইন্টু থ্রি ইন্টু থ্রি। সো ব্রেক করে তোমরা এতে ছোট ছোট ভাঙতে পারো, টু টু জা ফোর, টু জা এইট, টু জা সিক্সটিন, টু জা থার্টি টু, টু জা সিক্সটি ফোর, সিক্সটি ফোর ইন্টু থ্রি থ্রি জা নাইন, থ্রি জা টোয়েন্টি সেভেন, সো সিক্সটি ফোর ইন্টু টোয়েন্টি সেভেন 1728, that's it, simple division, division টাই division এর একটা type যেরকম আমরা SCF এর division method দিয়ে করেছিলাম। Alright, so hope this will help you a lot, thank you very much.